আমি এই অ্যাক্রিলিক কালার দিয়ে আজকে কাজ করছি, আর এটা আমি সম্পূর্ণ হাত দিয়ে করব, কোনো তুলি ব্রাশ কিছু ব্যবহার করব না, শুধু ব্যবহার করব এই যে এই কটন বার্ক, হ্যাঁ এই যে কান চুলকায়, হ্যাঁ আর হচ্ছে মাঝের মধ্যে ব্যবহার করব এই টুথপিক যেটা দিয়ে দাঁত, এই আর কি। এখন যদি এখন আমি আমার কাজ শুরু করে দেবো, হ্যাঁ আর এইটা সম্পূর্ণ হাতে, ঠিক আছে। বিসমিল্লাহ রহমানের রহিম শুরু করলাম কাজ। হ্যাঁ প্রথমে এই কালারটা নিলাম, হ্যাঁ কালারটা নিয়ে এই যে এই যে শুরু করলাম। এরপরে আমি নেব, হ্যাঁ এরপরে নেব আমি হলুদ কালারটা, হ্যাঁ এই হলুদ কালারটা নেব, এই যে হলুদ কালার সব এই আঙুল দিয়ে করছি। এরপরে আমি নেব হ্যাঁ সাদা কালার, সাদা রং, এই সাদা রংটা নেবো এবারে। আচ্ছা এরপরে নেব আমরা যে কালার সেটা হচ্ছে এবারে নেব আমরা আর সবুজ, সবুজ লাইট সবুজটা নিয়ে আগে, হ্যাঁ লাইট সবুজটা নিয়ে এই যে হ্যাঁ শুরু করলাম কাজ। হ্যাঁ ভাই সেই শুরু করলাম লাইট সবুজটা নিয়ে, তারপরে আমি যেটা নেব সেটা হচ্ছে কি এই আমার কালারটা একটু ইয়ে করে নিই, এইবারে আমি নেব আমার যে কালারটা দরকার সেটা হচ্ছে আমার ব্রাউন, ব্রাউনটা এরপরে আমরা ফের আবার গ্রিনে যাই, হ্যাঁ গ্রিনে চলে যাবো এখন। এটা হচ্ছে ডিপ গ্রিন,
এবার আমরা আর একটু অন্য কালারের দিকে যাব, সেটা হচ্ছে এই ব্রাউন কালার। এরপরে এরপরে আমরা যাব, হ্যাঁ এইভাবে একটু একটু করে করে এই কালারগুলো দেবো। আচ্ছা ঠিক আছে, এটা পরে হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে যে একটু এইখানটায় একটু এই জায়গাটায় এখানে একটু সাদা কালার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কি এখানকার ডিটেলসের জন্য। এই এই দেখুন এলাম এলাম এরপরে আমরা কটন বাগের কথা বলেছিলাম, যেটা ওই যে কান চুলকায়, সেই কান চুলকানোর জিনিসটা আমরা ব্যবহার করব। হ্যাঁ সেটাকে কীভাবে ব্যবহার করব, আমাদের কাছে আর একটা কালার আছে, সেই কালারটা হচ্ছে ব্রাউন কালার। সেই ব্রাউন কালারটা আমরা এখানে ব্যবহার করব। হ্যাঁ এই যে ব্রাউন কালারটা, এই যে সেই কালারটা, এটা নিয়ে এরম করে আমরা এই যে আমরা যেটা যাবো সেই কালারটা হচ্ছে এইটা।
এবারে আমরা আর একটা কালারে যাব, সেটা হচ্ছে ব্রাউন কালার, সেটা হচ্ছে এই যে না আরও কিছু কালার আছে, যেমন মনে করুন এই এইখানে এইভাবে গেলে দিতে হবে, এই যে না এত পন্থ হবে এত পন্থ হবে পরে আমাদেরকে আর একটা কাজ করতে হবে কি, সেটা হচ্ছে এই যে এই পরে গিয়ে আমরা ওই বলেছিলাম না যে টুথপিক ব্যবহার করব, সেই টুথপিক ব্যবহার করার সময় হয়ে গেছে, এবং আমরা টুথপিক ব্যবহার করব। এখন টুথপিক কেমন করে ব্যবহার করব সেটা হচ্ছে এই যে এখান থেকে নিয়ে আমরা এই যে কালো কালারটা নিয়ে এই যে এইভাবে হয় আমি এ ব্যবহার করছি টুথপিককে। Thank you.
আমার কাজটা শেষ হয়ে গেল। এখন এটা হলো মানে কোনো তুলি ব্যবহার না করে শুধু আঙ্গুল দিয়ে এই ছবি আঁকা। হ্যাঁ, আশা করি ভালো লাগবে। একটু ক্লোজ করে